নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব কাঁকরোলের একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা একদমই নতুন তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে আমি তিনটে একটু বড়ো সাইজের কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এই কাঁকরোলগুলোর বোটার দিকগুলো আমি কেটে বাদ দিয়ে দেব আমি তিনটে কাঁকরোল নিয়েছি তিনটে কাঁকরোলেরই এই বোটার দিকটা কেটে নিচ্ছি আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কাঁকরোলের বোটার দিকগুলো কেটে দিলাম আর এখন একটা বাটি নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি কাঁকরোলগুলোকে আমি গ্রেট করে নেব এই রেসিপিটার জন্য গ্রেড করে নিলেই ভালো হবে কাঁকরোল তো অনেক রকমভাবেই রান্না করে থাকো তোমরা একবার এইভাবে রান্নাটা করে দেখবে খুব ভালো লাগবে খেতে আমি কাঁকরোলগুলোকে গ্রেট করে নিচ্ছি আর কাঁকরোলের ভেতরের যে অংশটা বীজের দিকটাও আমি গ্রেট করে নিচ্ছি তিনটে কাঁকরোলকে আমি গেট করে নিয়েছি আর এখন এটাকে রেখে দিলাম এদিকে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড মতন ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছ কুয়া রসুন আমি একটু কুচি করে কেটে নিয়েছি রসুনের কুচিটা দিয়ে দিলাম আর এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এবার পেঁয়াজটা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি টমেটো একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেক অংশটা আমি কেটে দিয়ে দিলাম টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে যে গ্রেড করে রেখেছিলাম কাঁকরোল সেই কাঁকরোলটা দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তিন চার মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম তারপর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ আর দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলোকে এই কাঁকরোলের সাথে মিশিয়ে নেব এর মধ্যে আর কোনো মশলা আমি দিচ্ছি না এই নুন আর হলুদেই এই রান্নাটা খেতে ভালো লাগবে আর তোমরা যদি নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবে এমনি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই এই রান্নাটা করে নেবে তা ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট মাঝে আমি একবার একটু নেড়ে দিয়েছিলাম আর এটাকে এখন আবারও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ গরম জল যেহেতু কাঁকড়োটা আরও একটু নরম হতে হবে তাই গরম জলটা দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম এখন আবারও আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ঢাকাটা খুললাম মিনিট তিনের পর আর জলটা পুরো শুকিয়ে গেছে এখন আবার একটু নাড়াচাড়া করছি গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেব হাফ চামচ মতো চিনি এবার চিনি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে দেব আর এটা একদম শুকনো শুকনো হবে সেইভাবে এটাকে নাড়তে থাকব দেখো নাড়তে নাড়তে এরকম একদম শুকনো শুকনো হয়ে কড়াই থেকে ছেড়ে আসবে সেই পর্যন্তই এটাকে রান্নাটা করে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এটাকে আমি নামিয়ে নেব গরম ভাতের সাথে তারপর আমি পরিবেশন করবো আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই কাঁকরোলের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ